আপনি কি কানে কম শুনছেন? কলকাতার জনপ্রিয় কানের মেশিনের সংস্থা শ্রবণী এখন আরামবাগে। এখানে কানের মেশিন বিক্রয়ের পাশাপাশি কানে শোনার সমস্ত রকম পরীক্ষা করা হয়। এখনই যোগাযোগ করুন শ্রবণ সেন্টারে। ঠিকানা আরামবাগ লিংক রোড হসপিটাল মোড় আইসিআইসিআই ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9531501001। কোনো উন্নয়ন না হওয়ায় প্রাক্তন বিধায়ক মানস মজুমদারকে ঘিরে ক্ষোভে ফেটে পড়ল কুমুষা গ্রাম পঞ্চায়েতের লাভারপাড়ের বাসিন্দারা। গোঘাট থানার কুমুষা গ্রাম পঞ্চায়েতে কোনো উন্নয়নই হয়নি, অথচ কিছু কিছু মিডিয়ায় প্রচার করা হয় এখানে তৃণমূল সরকারের যত উন্নয়ন আছে সব নাকি হয়ে গেছে। অথচ কুমুষা পঞ্চায়েত এলাকার মানুষের দুর্দশার নাকি সীমাই নেই। এখানে কোনো উন্নয়ন হয়নি। লাভারপাড়ের বাসিন্দারা প্রাক্তন এমএলএ মানস মজুমদারকে সামনে পেয়ে তাকে ঘিরে তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন। এখানকার মানুষের ক্ষোভ, সুস্থভাবে বেঁচে থাকতে হলে যে ন্যূনতম চাহিদাগুলো প্রয়োজন, বাড়ি, কল, রাস্তা, এসব কোনো কিছুই এখানে হয়নি। ক্ষোভের মুখে মৌখিক সান্ত্বনা দেওয়া ছাড়া প্রাক্তন বিধায়ক মানস মজুমদারের নাকি আর কিছু করারও ছিল না বলেই অনেকে মনে করছেন। কুমুরশা থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট, আরামবাগ টাইমস। বলছি যে কে বলতে পারবে লকাই ভালো বলবে? এখানে কতগুলো বাড়ি আছে এই সার্ভে লিস্টে? এই সার্ভে আমাদের সবাই সার্ভে সার্ভে করা হয়েছে 24টা নামের। এটা পাড়া থেকে আমরা একটা মিনিট করেছি। শোনা, আমি অনেক এখানে অনেক কষ্ট আছে আমি জানি। আমি ওই আমি শামসের কাছে যদি না থাকে আমরা জল না খেয়ে মরে যাব। শামসের কাছে আমি তোমার জানার কিছু অজানা নাই। এই তোমার এই এই লিস্টে 24টা বাড়ি আর 24 সালের মধ্যে যতগুলো হবে সবগুলো হবে। এই লিস্টে 24টা আছে। এতদিন টাকা ছাড়েনি তো কেন্দ্রীয় সরকার, 5 বছর 6 বছর ধরে টাকা ছাড়েনি। যাই হোক, আমাদের কল চাই, আমাদের রাস্তাটা চাই। আর রাস্তাটা কল চাই, কল চাই, পাকা কল চাই। আমরা যদি ওকার সাবরে ভোট দেব, ওকার সাবরে ভোট, আমাদের পাড়ায় একটা কল নেই, কল করতে হবে। আমাদের এগুলো করলে তবে আমরা ভোট দেবো না। আমাদের ঘর চাই নি, ঘর চাই, পাকা ঘর চাই। আমাদের কিছু নেই, আমরা যে ঘরে বাস করছি এই জায়গায় জোর হচ্ছে। আমরা জোর হচ্ছে, আমরা বাস করি না, আমরা জেলা বাস করি। আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ কল নেই। আপনারা এখন চাইছেন কি? আমরা চাইছি আমাদের পাড়ায় উন্নতি হোক। এই যে হাতিটা এসেছিল, আমাদের যদি পাড়ায় একটা পাকার বাড়ি থাকতো আমরা তো তাদের ছাদে দিয়ে যে চুপচাপ ছেলে বাচ্চা নিয়ে লুকিয়ে থাকতো। এই যে এই টুকুটুকু বাচ্চাগুলো আমরা নিয়ে কোথায় যাবো? হাতি যদি আমাদের পাড়ায় ঢুকতে ঘরগুলো একটা থাকতো, আমাদের আমাদের সহজে আমাদের ঘর পর আমরা যে আশ্রয়টা সেটা শুধু হারাতাম। তাহলে এগুলো কি দিদি দেখতে পাচ্ছে না, না দাদা দেখতে পাচ্ছে না? আমি সবাইকে বলছি এগুলো কি তারা দেখতে পাচ্ছে না? তাহলে তারা কোনো কেন ব্যবস্থা করবে না? আমরা তো ভোট দিচ্ছি, আমরা যে ভোট দিই সারা দাদা, ভোট তো দিচ্ছি, তাহলে কেন উন্নতি হবে না? হ্যাঁ, এখানে কোনো ইয়ে নেই। আমি জানি এই ঢালাই রাস্তার মাল বিক্রি হয়ে গেল, আমার দুটো ভোলন তো হতো। এই রাস্তার মাল বিক্রি হয়ে গেল আমার পাড়াতে, বলবো পরে বলবো। আপনি আগে ওইটা সমস্যা মেটান। মাল বেচা ছিল সেই মালও বিক্রি করে দিয়ে চলে গেল। চোখের সামনে না সেটা আপনাদের কি আপনারা বিক্রি করবেন না? আমি তো আমাদের কথা কিন্তু যদি আমাদেরকে বলা হতো যে গুলিগুলো করে দিয়ে আমরা তো আসতে 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 তুমি বলতে হবে না। কাজ হলে ভোট অবশ্যই পাবো, একটা ভোট কেন ভোট দিচ্ছি? আর ওনাকে বলে কি হবে, উনি ফোন করে একটা যে ঢোকাবে একটা না করে দিবে, ঘড়ি করবে ভোট পাবে, ভোট একটাও যাবে না। না 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 এটা না, আগে আমাদের পাড়ায় উন্নতি হোক, কিছু উন্নতি হোক, তারপরে বলবো আমরা কত পাবো।
ক্যাপা কলেজ কোথায় এটা হাতি আছে যদি আমাদের পারে কথা